কলেজ স্টাইপেন্ড বৃদ্ধি ও কলেজ ফি হ্রাসের দাবিতে এজিএমসিতে ধর্ণায় বসলো একাংশ মেডিকেল কলেজ পড়ুয়া। তাদের দাবি অন্যান্য রাজ্যে কলেজ স্টাইপেন্ড বাড়ানো হয়েছে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা আশানুরূপভাবে বাড়েনি। যদিও শেষ পর্যন্ত এজিএমসির মেডিকেল সুপারের নিকট ধর্ণারত মেডিকেল পড়ুয়ারা দাবি সনদ তুলে দিয়ে ধর্ণা তুলে নেয়। কোভিড সমস্যা সমাধানের জন্য আমরা রয়েছি, আমরা চাই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান, কিন্তু কোথায় সে সমাধান? আমাদের প্রাপ্য আমাদের দাও। এ ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বৃহস্পতিবার এজিএমসি মেডিকেল পড়ুয়ারা একাংশ ধর্ণায় বসে। স্বাস্থ্যবিধি মান্য করার মধ্য দিয়েই এজিএমসির লনে বসে তারা বিক্ষোভ দেখায়। তাদের মূল দাবি কলেজে স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে, কারণ আসাম সহ অন্যান্য রাজ্যগুলিতে আশানুরূপ স্টাইপেন্ড বৃদ্ধি করা হয়েছে। আর ইন্টার্নরা সবাই মিলে এখানে এসেছি আমাদের স্টাইপেন্ড হাইক করার জন্য। আর আমাদের কলেজ ফিস ফার্স্ট ইয়ারে যারা পিজিটি আছে 2 লাখ, সেকেন্ড ইয়ার 1.5 লাখ, থার্ড ইয়ার 1.5 লাখ, টোটাল 5 লাখ আমাদের মানে স্টাইপেন্ড হয়। এটা এমনি জায়গা, ঠিক আছে? আর আমাদের যে স্টাইপেন্ডটা আছে এটা লোয়েস্ট স্টাইপেন্ড যে অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক স্টেটে, ঠিক আছে? আসামে আরও স্টাইপেন্ড কম আসলো, লাস্ট ইয়ার বাড়াই যায়, ঠিক আছে? প্রত্যেক ইয়ারে স্টাইপেন্ড বাড়াইতে আছে, কিন্তু আমাদের কলেজ ফিস আনতে হচ্ছে আমাদের স্টাইপেন্ডটা অনেক লো, ঠিক আছে? টোটাল 5 লাখ রুপিস আমাদের কলেজ ফিসে যায় গিয়ে, ঠিক আছে? তো আমাদের এখানে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে একটা ডিমান্ড আছে যে আমরা প্রাইসটা মানে যে আমরা যে এতদিন কোভিডের লেগে আমরা যুদ্ধ করতেছি, ঠিক আছে? আমরা এতদিন খাচ্ছি, আমাদের যে লাস্ট যে যে স্টাইপেন্ডটা আসলো সেটা 40,000 আসলো, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার আসলো 45,000, থার্ড ইয়ার আসলো 48,000। এখন এটা হাইক করা হয়েছে, বাট নট জাস্টিস এটা। বাকি স্টেটে 10,000, 15,000, 20,000 হাইক হয়েছে, ঠিক আছে? তো সেই তুলনায় আমাদের 40,000 থেকে 48,000 হয়েছে, 45 থেকে 49,500 হয়েছে, 48 to 51,000 হয়েছে। সে তুলনায় আমরা যেরকম ফিস দেই, ঠিক আছে, 5 লাখ টাকা আমরা কলেজ ফিস। ধর্ণারত মেডিকেল পড়ুয়াদের আরও দাবি, কলেজ ফি হ্রাস করতে হবে এবং সেই সাথে ইন্টার্নদের ভাতা বৃদ্ধি করতে হবে। আর এখানে যারা আছে ম্যাক্সিমাম মধ্যবর্তী ফ্যামিলি থেকে বিলং করে, পুর সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে। তো আমাদের ওইটাই যে ডিমান্ড যে যারা আমরা পিজিতে আসি প্লাস ইন্টার্নরাও, ইন্টার্নরাও যে স্টাইপেন্ড পায়, ঠিক আছে, ওটা হলো 18,000, বাট ম্যাক্সিমাম স্টেটে 25,000 মিনিমাম পাইতেছে। ওরাও আমরা টুগেদার একসাথে আমরা ডিমান্ড হলো যে স্টিল উই আর ওয়ার্কিং হার্ড না ইন দিস কোভিড সিচুয়েশন অলসো। সো আমাদের মেইন ডিমান্ড হলো স্টাইপেন্ডটা প্রপার জায়গা থেকে আসে, যদি আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই। আপনাদের দাবি কত? আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000, সেকেন্ড ইয়ার 70,000, থার্ড ইয়ার 75,000। বর্তমানে ওরা কত পাচ্ছে? ইন্টার্নরা 18,000 পাচ্ছে। তো আমাদের ফিস তো যাইতেছে গা, এখানে ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে গে 5 লাখ রুপিস উই আর পেইং ইন দ্য কলেজ অনলি। আরেকটা আমাদের ডিমান্ড হলো যে আমাদের কলেজ ফিসটা কমাইতে লাগবে, কারণ আমার অল ওভার ইন্ডিয়ার তুলনায় চিন্তা করলে আমরা কলেজের ফিস অনেক হাই, ঠিক আছে? আমরা অল ইন্ডিয়া এন্ট্রান্স দিয়ে আইতাছি, এত পরিশ্রম করেছে এরা। আমাদের এখানে 2 লাখ রুপিস ফার্স্ট ইয়ার দিতে লাগে, সেকেন্ড ইয়ার 1.5 লাখ টাকা দিতে লাগে, থার্ড ইয়ার 1.5 লাখ টাকা দিলে 5 লাখ রুপিস গম, ঠিক আছে? তো সেই তুলনায় তো আমাদের আর স্টাইপেন্ড থাকতেছে না, ওইটাই আমাদের ডিমান্ড আর কি। শেষে ধর্ণারত মেডিকেল পড়ুয়ারা তাদের দাবি সনদ এজিএমসির প্রিন্সিপাল ডক্টর কে কুণ্ডুর হাতে তুলে দেয় এবং সেই সাথে এদিনকার মতো ধর্ণাও প্রত্যাহার করে। মেডিকেল পড়ুয়াদের ধর্ণা ও দাবি সনদ প্রদান সম্পর্কে এজিএমসির প্রিন্সিপাল ডক্টর কুণ্ডু জানান, কলেজ স্টাইপেন্ড বৃদ্ধি ও কলেজ ফি হ্রাসের দাবিতে একাংশ মেডিকেল পড়ুয়াদের ধর্ণা প্রদর্শন। সেই সাথে তিনি বলেন, তিনি সংশ্লিষ্ট বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন। কিছু ডিমান্ড করেছিল আর কি, হ্যাঁ, রিপ্রেজেন্টেশন দিয়েছে, পরশু দিন রিপ্রেজেন্টেশন দিয়েছে। তো ওই রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে আমরা অলরেডি রিপ্রেজেন্টেশনটা হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দিতেছি বা প্রসেস চলতেছে আর কি, এটা হায়ার অথরিটির কাছে যাবে। তো তারা হঠাৎ করে আজকে এখানে ওই ইয়েতে বসে গেছে। আমাদের তো কথাটা হয়েছে তারা যেভাবে রিপ্রেজেন্টেশন দিয়েছে ওই রিপ্রেজেন্টেশনটাই আমরা হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দিই। আর তারা এখান থেকে আমি বলেছি আমরা ট্রাই করতেছি, আমরা
ফ্যাকাল্টি ডিএমই সব আছে যে তারা যাতে ডিসকাস করে যায়। তাদের দাবিটা ছিল কি, মানে মূলত দাবিটা কি ছিল? দাবিটা তো সবাইকে থাকতে করেছে, কেউ হয়তো সব ইয়ে এখন এইটা ডিপেন্ড করবে আর কি কেমনে। আর তো আর দাবি দেওয়ার যে আছে আমরা তো তাদের দাবির প্রতি সান। উল্লেখ্য সম্প্রতি মেডিকেল পড়ুয়াদের স্টাইপেন্ড বৃদ্ধির জন্য বিক্ষোভ দেখিয়েছে এবং রাজ্য সরকার স্টাইপেন্ড বৃদ্ধি করেছে, কিন্তু এরপরও একাংশ ছাত্র স্টাইপেন্ড আরও বৃদ্ধির দাবি করছে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন বিষয়ে কী পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।